350 350 350 350 350 মোটামুটি জেতা হলো না? হ্যাঁ জেতা হয়েছে। 50 2 550 550 পদ্মা নদীর বাঙ্গাস মাছ। হ্যাঁ রিক্সা নেবেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। ফরিদপুর যাচ্ছে ভাই? ফরিদপুর। আজকে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে, আশা করি ভালো আছেন। আমরা আছি পদ্মা নদীতে, দৌলতদিয়া অর্থাৎ রাজবাড়ির যে পদ্মা নদীর পার রয়েছে সেই জায়গাতে, এবং আমরা যে সময় এই জায়গাটিতে ছিলাম তখন ভরা পূর্ণিমা। সব কিছু মিলিয়ে দারুণ সুন্দর পরিবেশ। আমরা রাতে জেলেদের কাছ থেকে একটি বাঙ্গাস মাছ কিনে নিয়ে জেলেদের নৌকাতে রান্নাবান্না করে খেয়েছি, সেটি একটি দারুণ ব্যাপার ছিল আমাদের জন্য। আমরা দৌলতদিয়া থেকে একটি ট্রলার ভাড়া করেছিলাম এবং সেটি মোটামুটি ভালো, বৃষ্টি আসলেও একরকমের নিজেদের বৃষ্টির পানি থেকে বাঁচানোর ব্যবস্থা আছে। তবে নদী যদি বেশি উত্তাল হয়, বেশি ঝড় আসে, সেক্ষেত্রে বিপদ। যাই হোক, এর মধ্য দিয়েই আমরা পুরোটা রাত কাটিয়ে দিলাম গল্পে গল্পে। ভোর হতে হতে অবশ্য প্রকৃতি একটু বাদ সাধল। ভোরের দিকে একটু বৃষ্টির মানে বৃষ্টি পড়ছে আর কি, পরে যে পলিথিন দিয়ে আমরা রাতের বেলা ছিলাম। ওই যে হচ্ছে জেলে নৌকা যাওয়া আসা করতেছে একের পর এক। পদ্মার পার, পদ্মা নদী, এই জায়গা খুব বিপজ্জনক। রাসেল ভাই পার সেই যে কোন রাতে এসে জেলেদেরকে দেখছি, 3-4 ঘন্টা হয়ে গেল জাল বাঁচতেছেন তারা, মানে জাল পরিষ্কার করতেছে, ভীষণ পরিশ্রমের কাজ। বললাম যে জেলেদের বিরতি হয়, নদীর তো বিরতি হয় না, তাই না? ঠিক আছে, ওই 24 ঘন্টা মাছ ধরা চলে। সারা রাত কাজ করতেছে লোকগুলা। সাপ খোপ না থাকে, সাবধান। এদিকে আবার এই নেই মাছ নেই। চিংড়ি মাছ অল্প কয়টা থাক 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 থাক, ওই অল্প কয়টা মনে করো এরকম 20-50টা ইয়ে করা আছে অল্প কয়টা তুলতে তুলতে, তাই না? ওই সবগুলো তুললে অনেকগুলো মাছ হবে। আনসার ভাই, আহারে ছিড়ে গেল। দাদা ভালো আছেন? কি বড় জাল আপনাদের! পদ্মা নদীর বাঙ্গাস মাছ। বেশ বড় না? বলুন না। আর না
ওইটাতেও আছে মাছ, তো মাছ যায় কোথায়? আমরা তো পাই না খুঁজে। ওই ইয়ে বসবে কখন আনসার ভাই? বাজার বাজার 6:30 এটার কত ওজন হবে দাদা? একটা 8 কেজি করে হবে। 8 কেজি? 8 কেজি দাদা, বড় মাছ পড়তেছে না? 30-40 কেজি? না, অত বড় পাওয়া যায় না, 15-20 কেজি পাওয়া যায় আর কি। পাওয়া যায় এখন কম বড় সাইজ। এগুলো আসে কোত্থেকে? নদীতে? ওই থেকে আসে, নদীতে মানে উপর থেকে আসে না, নিচ থেকে আসে, উপর থেকে আসে। মানে মাছ আসে, অন্য অন্য দিনে, কিন্তু এই দিনে আসে এখন এখন ওজন থেকে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাছের বিজ্ঞান অনেক কঠিন বিজ্ঞান, পানির তলে তো আমরা কিছু দেখতেছি না, ওনাদের অভিজ্ঞতা ধারণা এগুলো থেকেই। জেলেদের কাছ থেকে এই মাছগুলো নিয়ে যান যারা ব্যাপারীরা রয়েছেন তারা। তবে মজার ব্যাপার হচ্ছে যে প্রতিটি মাছের সাথে যে জেলেদের মাছ তাদের একজন প্রতিনিধি যান এবং তাদের উপস্থিতিতেই আড়তে গিয়ে ডাক হয়, অর্থাৎ নিলাম হয়। এই পুরো প্রক্রিয়াটি এখানে চলে বেশ স্বচ্ছতার সঙ্গে। আমরা এই মাছের ট্রলারটির সাথেই মানে রওনা দিয়ে দিলাম এবং আমরা যাব এখন দৌলতদিয়াতে যেই মাছের আড়তটি রয়েছে সেখানে। তবে চলতি পথে পদ্মা নদীর বেশ খানিকটা অংশ আমাদের পাড়ি দিতে হচ্ছে। আপনারা জানেন যে রাতের বেলা আবহাওয়া বেশ ভালো ছিল, ভোরের দিকে একটু বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে খুব বেশি সমস্যা না, তবে বাতাস ছাড়লে একটু বিপদ হয়। যাই হোক, আমরা সব কিছু পেরিয়ে চলে আসলাম দৌলতদিয়ায়। ভারত কত দূর আনসার ভাই? ভারত কত দূর এখান থেকে? 1 কিলো? ও, তাহলে 1 কিলো তো মাথায় করে নিয়ে যেতে হবে। রিক্সা নেবেন? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, পদ্মার যে যেখানেই মাছ ধরুক, যেই মাছই ধরুক, এগুলো নিয়ে ভোরবেলা একটি আড়তে নিয়ে নিলামে তোলা হয়, আর সারাদিন অবশ্য ঘাটে ঘাটে চলে নিলাম। নদীর মাছ নিয়ে আসলে আমাদের প্রত্যেকেরই অনেক আগ্রহ রয়েছে, আমরা পছন্দ করি, কিন্তু সারা দেশের নদীতে মাছ কমেছে। বিল ঝিলে যে মাছ আগে পাওয়া যেত সেভাবে মাছ পাওয়া যায় না, কাজেই এখন চাষের মাছই ভরসা। তবে পদ্মার পাড়ে আসলে এখনও নদীর মাছ কিছুটা পাওয়া যায়, কিছুটা বলতে মাঝে মাঝে বেশ ভালো সংখ্যায়, ভালো পরিমাণে পাঙ্গাস, ইলিশ জাতীয় অন্য মাছগুলো পাওয়া যায়। 650 এগুলো আগে হয়েছে, 750 এক, 50 2, 750 350
350 350 350 350 350 350 টাকা না রে, 350 টাকা, 350 70 টাকা, 70 টাকা, 370 70 70 370 70 70 গেছে, বিক্রি হয়ে গেছে, 370 টাকা বিক্রি হইল নিলামে, 370 টাকা। আচ্ছা ওর একটা ভিডিও নেন ভাই, আমিও কালো গেঞ্জি। মোটামুটি জেতা হলো না? জেতা হয়েছে না, অনেকটা পড়তা হয়েছে। হ্যাঁ পড়তা হয়েছে, আমরা তো এগুলো পাই না গো ভাই, 370 মানে ভালোই না, কম দামে পাইছে মোটামুটি। এটা মনে হয় মোটামুটি বড় সাইজ না, কত ওজন আরো বড় আছে? বাহ, আজকে কি আজকে কি একটু দাম কম যাচ্ছে নাকি? এইরকমই দাম এইদিকে আপনারা নিয়ে গেলে আমরা ঢাকার লোক খাবো কি করে বলেন তো? হ্যাঁ দাদা, আপনারা যদি আপনারাই নিয়ে যান, রাজবাড়ির মানুষ নিয়ে যান, তাহলে আমরা খাবো কি করে? এমনি এটা কি বিক্রি হয়ে যায় না? বিক্রি হয়ে যায়, ভালো আছেন, বিক্রি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বড় মাছ খাওয়ার মানুষ আছে এখনো? অনেক আছে। এই রাতের বেলা নদীতে উঠলো, নদী থেকে জালে উঠলো, তারপরে চালায় আসলো, ঘাটে আসলো, এখানে আসলো, দাদা নিয়ে যাবে, এরপরে পেটে পেটে, এরপরে পেটে, দাদা থাকে টাইট থাকে। ও বাবা, এটা আরো বড়, সাড়ে ওইটি হলো, ওইটি আরো বেশি বড়। এটা কয় কেজি? 12 কেজি। আর এটা? আচ্ছা, এটা নিতে পারবেন এই এক বক্সে? এটা তো ডালিতে করে নিয়ে যাওয়া ভালো ছিল, এখানে তাজা থাকে। কতক্ষণ লাগবে আপনার যেতে? এক ঘন্টা লেগে যাবে। ও কাটা নামানোর জন্য ও তো জ্যান্ত আছে, একটু আদর করে করে যে তুমি কাটা না নামাও বাবা। গিয়ার নামছে? আচ্ছা আচ্ছা, আবার না উঠায়, কত কায়দা, মাছের কায়দার কোনো শেষ নাই। এভাবে একটু মানে টেনে বেঁধে রাখলে মাছটা ভালো থাকে, তাজা থাকে আর কি, তাজাই মাছ। পদ্মা যমুনার জেলেদের জীবন এবং এখানকার মাছ নিয়ে আরও গল্প আছে, সেটি আগামী পর্বে দেবে, এবং আগামী পর্ব হবে এই যে সিরিজটি দেখছেন সেটির শেষ পর্ব। বিদায় নিচ্ছি, পরের পর্বে আবারও দেখা হবে, ভালো থাকবেন সবাই।